ধন্যবাদ। আমি শুরুতে বলছি যে আমার সাড়ে হচ্ছে ট্রেন, কারণ কালকে একটা প্রোগ্রাম আছে, সে কারণে আজকে যেতে হচ্ছে। তা নাহলে আমার থাকতে ইচ্ছা করছিল, এতগুলো মানুষ একসঙ্গে খুব মিস করবো। আমি প্রথমে খয়েশার ইউনিটকে আমি অভিনন্দন জানাচ্ছি নম্বরের পক্ষ থেকে। আর আজকে যে নাইট ম্যাচ আয়োজন হয়েছে, এই ম্যাচটি কিন্তু শুধু ম্যাচের পর্যায়ে না থাকুক, ম্যাচ মানে সবাই একত্রে হওয়া, একসঙ্গে থাকা, দলবদ্ধভাবে যেমন আমরা ক্রিকেট খেলাটা খেলি কিংবা ফুটবল খেলাটা খেলি, যে কোনো খেলাই খেলি, ইভেন রাজনীতিতেও কিন্তু ওই টিম ধরে রাজনৈতিক যে খেলাটা হয় সেটি কিন্তু দলগতভাবে দলবদ্ধভাবে আমরা নম্বর করছি। অরাজনৈতিকভাবে আমাদের নম্বর মানে হচ্ছে আমরা নিরাপত্তা নিশ্চিত করার কথা বলি, মানুষকে সচেতন করার কথা বলি, পরিষ্কার থাকার কথা বলি, পরিচ্ছন্ন থাকার কথা বলি, নদী খাল বিল হাওড় এসব হচ্ছে আমাদের প্রিয় বিষয়, আমাদের প্রধান বিষয়। ব্রাহ্মণবাড়িয়াতে খয়াসার ইউনিট সহ ছয়টি ইউনিট, যে ইউনিটের বন্ধুরা আজকে আমরা যে টাউন খালের মানববন্ধনে অংশগ্রহণ করেছি, সেই মানববন্ধনে আমরা অনেকেই অংশগ্রহণ করেছি, কথা বলেছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দলগতভাবে আমরা যেন আমাদের পরিবেশ রক্ষা করতে পারি, এবং একইভাবে যেন আমরা এই খেলাটা, যে প্রীতি ম্যাচ, এই প্রীতি ম্যাচটা নিয়মিত হয়। নিয়মিত হলেই একটি সুসম্পর্ক তৈরি হয়, সুসম্পর্কের ভেতর দিয়ে আসলে অনেক কঠিন কাজ সহজভাবে করে নেওয়া যায়। আমি আজকে এই ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করছি। একই সঙ্গে আমি প্রত্যাশা করছি যে ব্রাহ্মণবাড়িয়া আমাদের নম্বরের সারা বাংলাদেশের মধ্যে যতগুলো জেলা পর্যায়ে কমিটি আছে, যত ইউনিট আছে, এই বছর অর্থাৎ 2020 সালে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে জেলা পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া শ্রেষ্ঠ হয়েছে। ঢাকা শহরে আমরা মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌ প্রতিমন্ত্রী এসহ আরও বিশিষ্ট জনেরা এই সম্মাননা তুলে দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আমাদের সভাপতি, সেক্রেটারি সহ যারা ছিলেন ওখানে, আমরা সম্মানিত বোধ করেছি। আমরা এই সম্মানটা ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর মধ্যে পৌঁছে দিতে চাই। এই সম্মানটা, ভ্রাতৃত্ব বোধটা আরও যেন সুসম্পর্কের মধ্যে যেন আমরা থাকতে পারি, তাহলে আমরা আমাদের পরিবেশ এবং আমাদের খেলাধুলা, আমাদের শরীর চর্চা, মনের মধ্যে যে মনন, এবং আমাদের সাংস্কৃতিক চর্চা, কবিতা, গান, ছবি আঁকা এবং ধর্মকর্ম যেটি করি না কেন, আমরা সব কিছু সুশৃঙ্খলভাবে করব। এটি হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের যে জেলা কমিটি আছে, এই কমিটির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যারা আছেন, তাদের সঙ্গে এই কমিটি সার্বক্ষণিক একটি যোগাযোগ রাখবেন, কীভাবে কাজটি আমরা করি, কীভাবে তা আগামীতে কাজ করব, কীভাবে আগামীতে এই ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসী সবাই আমরা একটি ছাতার নিচে আসতে পারি, সেই রকমের কাজ করার জন্য কিছু আমাদের বছরব্যাপী একটি পরিকল্পনা হচ্ছে। সেই পরিকল্পনার দায়িত্বে এখানে আছেন শামীম আহমেদ, এখানে আছেন খালেদা মুন্নি সহ এখানে আমাদের যে বন্ধুরা আছেন, তাদের সকলের সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন। ছোট ছোট শিশু যারা আছে তাদের প্রতি যত্ন রাখবেন, পরিবেশটি সুন্দর রাখতে হবে আগামী দিনের শিশুদের জন্য, খেলাধুলা করতে হবে শিশুদের জন্য, যেন মূল জায়গা রেখে যেন অন্য বিপথে যেন কেউ যেতে না পারে, সেদিকে সচেতন থাকা। বয়স্ক যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে মাঝবয়সী এবং ছোট বয়সী যারা আছে তাদের প্রতি এক ধরনের ভালোবাসা, আর মাঝবয়সী এবং ছোট বয়সী যারা, তাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা, বাবা মায়ের প্রতি যত্নশীল হওয়া, নদীর প্রতি যত্নশীল হওয়া, আপনার ব্রাহ্মণবাড়িয়ার পরিবেশের প্রতি যত্নশীল হওয়া। কোনো রকমের দাঙ্গা, কোনো রকমের ঝগড়া বিবাদ এসবের মধ্যে আমরা যাব না, কারোর উদ্দেশ্য হাসিল করার জন্য আমরা একত্র হইনি। যার যার ব্যক্তিগত পেশায় আমরা সবাই ঠিক থাকবো, এবং একত্রে আমরা আরও কত বেশি সংগঠিত হতে পারি সেই দিকে আমরা যদি সবাই সকলের কাছাকাছি থাকি, পারস্পরিক সম্পর্কটা আরও বেশি স্ট্রং হবে, আরও বেশি সুন্দর হবে, তাহলে সব মিলেই আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া শুধু না, গোটা বাংলাদেশি যে পরিবেশ এখন বিপর্যয়ের মধ্যে আছে সেই পরিবেশ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। সুন্দর সবুজ একটি প্রকৃতি আমাদের, সেই সবুজ সুন্দর প্রকৃতি এই শিশুদের জন্য আমরা যেন তৈরি করে দিতে পারি। আমি আবারও সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই নাইট ম্যাচ
চলমান থাকবে এবং আমরা কিছুদিন পর পরে এখানে উপস্থিত হতে চাই এবং কার্যক্রম যত বেশি থাকবে তত বেশি আরও বিশিষ্ট লোকেরা আমাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ায় আসতে আগ্রহী, আমরা তাদেরকেও নিয়ে আসতে চাই, তাতে সকলের সঙ্গে সবার পরিচয় করে দিতে চাই। সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, নাইট ম্যাচ শুভ হোক, সুন্দর হোক, আগামী দিনে আমাদের নগর সুন্দরভাবে এই ব্রাহ্মণবাড়িয়াকে পরিচ্ছন্ন রাখবে।